ওয়েলকাম অল। আজকে আমরা আমাদের সাথে পেয়ে যাচ্ছি মিস্টার রবীন্দ্রনাথ ব্যানার্জি এবং ওনার ছেলেকে। আসুন ওনাদের কাছ থেকে জানি কি সমস্যা নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ওনারা দেখাতে এসেছিলেন। নমস্কার রবীন্দ্রনাথ বাবু। নমস্কার। আপনাকেও নমস্কার। কি সমস্যা নিয়ে আপনারা স্যারের কাছে দেখাতে এসেছিলেন? আমার বাবার অ্যাকচুয়ালি ফিস্টুলার প্রবলেম ছিল হিস্টোরিক্যাল, আর লাস্ট 6 মাস ধরে প্রবলেমটা আবার রেকার করেছিল। তো উনি একটা লোকাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখাচ্ছিলেন, যেখানে খুব একটা শুশ্রূষা হয়নি ওনার। তারপরে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই ন্যাচুরোভেদা খোঁজ পাই এবং ডক্টর মানে ফার্স্ট প্রেফারেন্স ছিল যে ওনাকেই দেখাবো। অন্যান্য যে ক্লিনিক গুলো ছিল সেখানে আমরা মানে আমার বাড়ির সামনে একটা আছে, সেখানে না গিয়ে আমরা এখানেই এসেছিলাম ওনার নাম শুনে। তো প্রথমবার দেখাবার পর থেকে উনি যে ওষুধ প্রেসক্রাইব করেছেন বা ওনাকে যে ব্যায়াম বা যেগুলো খাবার জন্য ডায়েটিং এ বলেছেন, তারপর থেকে উনি এখন অনেকটাই সুস্থ আছেন। আর আজকে উনি আবার দেখা আমরা এটা কত নম্বর বার আপনারা দেখাতে? এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মানে একবার এর আগে মেডিসিন খেয়েছেন এবং যেরকম যা বলে দেওয়া হয়েছিল নিয়মগুলো মেনে চলেছিলেন। আচ্ছা, এই যে পুরো এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু বলেন রবীন্দ্রনাথ বাবু, স্যারের সাথে কিরকম ছিল আপনার? আমার প্রথমে তো রক্ত টক্ত বেরিয়েছিল গান দিয়ে। আচ্ছা। তারপরে যখন এখানে দেখালাম তার কিছুদিন পরে আস্তে আস্তে ওটা শুকোতে আরম্ভ করলো। আচ্ছা বাহ। তারপরে এখন আছে, অল্প আছে। আচ্ছা, আমরা আশা রাখছি আপনি মেডিসিন খেয়ে একদম সুস্থ হয়ে যান, সামনের দিনগুলো সুস্থভাবে কাটান, এটাই আশা রাখবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।